উকু এগোরাঙ্গি আমার ঘুম পেয়েছে নাকি? তাই অনেকদিন পরে আবার সেই সুস্থ হয়ে গেছি, উঠেছি আপনাদের আশীর্বাদে আর রাধা দামোদরের কৃপায়। তো আবার আপনাদের কাছে আমি নতুন করে সেই ভিডিও করতে পাচ্ছি, আমার খুব ভালো লাগছে। হে দেব চন্দনের গন্ধ চামর ডলাব কবে? এখানে হবে কালকে 500 লোক বৈষ্ণব সেবার রান্নার আয়োজন। রাধে রাধে। প্রিয় ভক্তগণ সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম। তো আজকে পবিত্র রূপণী একাদশী ব্রতের দিনে আমার মেন চ্যানেলে দর্শন করেছি। তো কালকে আমাদের বৈষ্ণব সেবা, তো বৈষ্ণব সেবা হবে, সবকিছু বাজার সাদা হয়ে গেল। তো এখন সামানগুলো এখানে রেখেছি মন্দিরে, এগুলো দেখতে এসেছি ঠিক আছে কিনা। তো এখানে হবে কালকে 500 লোক বৈষ্ণব সেবার রান্নার আয়োজন। তো সবকিছু এখানে এনে রেখে গেল, তো এবার দেখতে এসেছি সবকিছু ঠিক আছে কিনা। তো এ দেখুন, ফ্যামিলি ব্লগের মাধ্যমে দেখাচ্ছি আজকে। এ হলো দেরাদুন রাইস, বাসমতি দেরাদুন রাইস 110 টাকা কিলো। বৈষ্ণব সেবা রূপ গোস্বামীর তিরোভাব উপলক্ষে আমি অনেক অভিলাষা ছিল ওনার সেবাতে, এত বড় বৈষ্ণব সেবা করব, তো উনি সবকিছু পূর্ণ করছে। আর এখানে রয়েছে তেলের দাম, আলু সবজি এখানে রয়েছে, দেখুন দেখুন। এই যে কামরাঙা দিয়ে, কামরাঙা দিয়ে হবে কি চাটনি হবে, কামরাঙা দিয়ে চাটনি কো এখন খেয়েছেন তো, যারা খাননি চলে আসবেন। রয়েছে ফুলকপি, ফুলকপির দাম একটু বেশি এখন, 50 টাকা কিলো ফুলকপি আনা হয়েছে। আর এই টমেটো দেখুন, 2000 টাকার টমেটো এখানে, 2000 টাকার টমেটো। এগুলো বিকেলবেলা আমানি করা হবে। তো দেখতে এসলাম, দেখা হয়ে গেল। তো প্রিয় ভক্তগণ সবার নিমন্ত্রণ রইল, কালকে এসে চলে আসবেন বৃন্দাবনে রাধা দামোদর মন্দিরে, আমরা বৈষ্ণব সেবা করাচ্ছি রাধারানীর কৃপায় আর আপনাদের সহযোগিতায়, আপনাদের আশীর্বাদে। তো যদি আরও কেউ সেবায় যুক্ত হতে চায়, সেবা তো শেষ নেই, কয়েক লাখ টাকার উপরে খরচা হবে, তো আপনারা যুক্ত হতে পারেন, সে সেবা যদি ভাগ নিতে চান ভাগ দিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। তো চলুন ঘরে যাই, ঘরে আজকে দামোদর রাধারানীকে দর্শন করি। খুব সুন্দর শৃঙ্গার হয়েছে আজকে একাদশীর দিন, যেটা ভাবিনি সেটা হয়েছে। রাধে রাধে, হরে কৃষ্ণ। তো ফাইনালি এসে গেলাম ঘরে প্রিয় ভক্তগণ। তো বাজার সদাই যে সবজি বাজার দেখেছেন কিছু কমে ছিল, সেগুলোকে আবার মহারাজকে বললাম নিয়ে দিয়ে আসলাম। তো কিছু ভক্তরা রয়েছে, তারা সবজি আমানে করবে আর কালকে রান্না হবে। তো আরও দেখতে হবে কি কমই রয়েছে, বৈষ্ণব সদা তো নিজের মনে করে করতে হয় সবসময়, রূপ গোস্বামী তিথি বলে কথা। আর রূপ গোস্বামী প্রাতকে উনি আমাদের আমাদের কি গুরু, গুরু পরম গুরুদেব উনি। হ্যাঁ, আমাদেরকে বলা হয় রূপানু দাস, গৌরাঙ্গ মহাপ্রভুর অন্ত অনেক প্রিয় শ্রী রূপ গোস্বামীপাদ। আর রূপ গোস্বামীপাদের গুরুদেব স্বয়ং ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু। শ্রী রূপ গোস্বামী তিথিতে আমরা অনুষ্ঠান করছি, তো দেখতে পাবেন। তো চলুন আজকে একাদশীর দিনে কি কি আমরা করেছি সেটা শেয়ার করবো আর দর্শন করাবো। চলুন রাধে রাধে, ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। গৌরাঙ্গী, তুমি কি করছো, হাতে তোমার কেচি কেন কেচিটা রাখো? গৌরাঙ্গী দুষ্টামি করছো তো, এদিকে আসো, এনাও এনাও এদিকে আসো। ভোগ লাগানোর পরে গিয়ে বসবে আর খাবে। চলো দর্শন করাচ্ছি প্রথম। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর। গৌরাঙ্গী জিজ্ঞাস, জীবনে মরণে গতি আর নাহি মোর,
राधा कृष्ण प्राण मोर जुगला किशोर, राधा कृष्ण प्राण मोर जुगला किशोर, श्याम गौरी अंगे दिवो चंदनेर गंध, श्याम गौरी अंगे दिव चंदनेर गंध, चमर डोलावो कबे फेरी मुक चंद, चमर डोलावो कबे हेरी मुक चंद, राधा कृष्ण प्राण मोर जुगल किशोर, राधा कृष्ण प्राण मोर जुगल किशोर, जुगल किशोर, जुगल किशोर। श्री राधा रानी की जय। तो आज के दर्शन केमन लेगे अवश्य कमेंट करबें। तो चलो गुड़िया बोरांगे की कर देखा एगोरांगी और घूम पे ना कि। तो आज के सकाल सकाल घूम थी उठे चले गलम आरते शेष कर बजारे। आज के दामोदर पंचमृत अभिषेक है बोले असुस्थतार कारण एदिक दिए एका एका सब किछु मेन्टेन्स करते एका एका सब किछु करते जैक अपना शुने आगे। तो आगामी 31 तारीख बलराम जयंती बलराम आविर्भाव तिथि। तो से उपलक्षे हमें पंचमृत अभिषेक नतून ड्रेस फुल बांगला सब किछु करब। तो भूलि सुस्थ हो उठे तो भूलि मुक्ति किछु शुनान ता कि करेछे आपके सारादिन हालार आदि हम सबाई प्रसाद पाबे एकादशी प्रसाद। राधे 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 একাদশী সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো আমি অনেকদিন পরে আবার সেই সুস্থ হয়ে গেছি উঠেছি আপনাদের আশীর্বাদে আর রাধা দামোদরের কৃপায়। তো আবার আপনাদের কাছে আমি নতুন করে সেই ভিডিও করতে পাচ্ছি আমার খুব ভালো লাগছে। তো আমার এতটাই অসুস্থ মনে হয়ে পড়েছিলাম যে আর ভাবতে পারিনি যে আমি উঠতে পারবো। তো সবই রাধা রানীর কৃপা। তো আজকে সারা দিনে সেবা 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 রাধা দামোদরের যে এত ড্রেস হয়ে গেছিল সব আজকে সেগুলো সব বার করে পরিষ্কার করলাম। কারণ হচ্ছে দুর্গাপূজা আসছে, দুর্গাপূজার পরে এখন তো মানে জন্মাষ্টমী রাধাষ্টমী তারপর দুর্গাপূজার কালী অনেক ড্রেস আছে সেগুলো ড্রেস বানবে। আবার সামনে ঠান্ডা পড়বে সেই ঠান্ডার সব কিছু ড্রেস তৈরি হবে সেজন্য আমি সব পুরোনো ড্রেসগুলো বার করে নতুন ড্রেসগুলো আবার গুছিয়ে রাখলাম। তো কালকে আপনারা এই ভিডিওটা আর কি দেখাবো যে আমার কত ড্রেস দামোদরের হয়েছে, কত ড্রেস আমরা দামোদরের আর কি বানিয়েছি। তো আপনাদেরকে সেগুলো দেখাবো সব কালকের ভিডিওতে সেটা দেখতে পাবেন। আর তারপরে ড্রেস ট্রেস গুছিয়ে 12টার সময় দামোদর সব ভোগটোগ রেডি করলাম, আলুটা আমি সেদ্ধ করলাম। আর একাদশীর দিন আজকে হালকা পাতলা আপনাদের জানেন দুধ আলু সেদ্ধ একটু ফল টল এসবই ভোগ লাগে আর কিছু না। গরম এত দুষ্টামি করছে যে কথাই বলতে দিচ্ছে না। তারপরে আজকে আজকে রাধা দামোদর আমার সুস্থ না হতে হতেই আমি কোনো কল্পনা করতে পারিনি যে সে আমার হাতে ফুল নেবে। তো দামোদরকে ফুল অফার করলাম, নিজে ভোগ লাগালাম। তো আজকে খুবই ভালো লাগছে, আজকে খুব শান্তি লাগছে।
তারপর আমার তো খুবই আনন্দ লাগছে যে আগের মতন আবার আমি সেই সেই সেবা ফিরে পেলাম, আবার সেই সেবা করতে পারছি, খুবই ভালো লাগছে। এভাবেই আপনারা আশীর্বাদ করতে থাকবেন, আমাদের ভিডিওতে অনেক অনেক ভালোবাসা দিতে থাকবেন। আর যারা নতুন আছেন চ্যানেলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আপনারা সবাই প্রসাদ পেয়েছেন, তো তো আসেন মহাপ্রসাদ পেয়ে নেন। গৌরাঙ্গী, এবার তোমার বক্তব্য বলো। গৌরাঙ্গী বলো বলো, রাধে 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 রাধে। টাটা দিলে সবাইকে, দাঁড়াও দাঁড়াও দাঁড়ায় না, দাঁড়ান দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তো কালকে আমাদের বৈষ্ণব সভাতে গৌরাঙ্গী যাবে, বলি যাবে, গৌরাঙ্গীর হাতে দিয়ে দক্ষিণা বাটা হবে। তো আপনারা সে ব্লগ পেয়ে যাবেন। আর বলে বলেছিল যে কালকে ড্রেস দেখাবে, কালকে ড্রেস দেখানোর সময়টা হবে না, কেননা কালকে অনেক ব্যস্ত থাকবো, সকাল 6টা থেকেই আমার যেতে হবে মন্দিরে। তো এই তো ভগবানের সেবা, ভগবানের ভক্তের সেবা, এই জীবনের পরম ধন, এই ধনই আমাদের সঙ্গে যাবে। সবাইকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। রাধে রাধে, হরে কৃষ্ণ। কুকু কুকু রাধে।